পৌঁছাই। আমাদের বাংলাদেশে সবার প্রিয় পানীয় অভিবিশ্বাসের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এই বৃষ্টি বাদে তোমার কিছুই মানবো না, আমরা দেখতে চাই আমাদের পানি অভিবিশ্বাসকে। একটা সময় ট্রেন্ড ছিল জাতীয় ক্রাশ হচ্ছেন পূর্ণিমা, আর এখনকার সময় ট্রেন্ড হচ্ছে জাতির ভাবি বলা হয় অপবিশ্বাসকে। সুপারস্টার শাকিব খানের ওয়ার্ল্ড ওয়াইড খ্যাতি অর্জনে জড়িয়ে রাখা হচ্ছে প্রাক্তন স্ত্রী অপবিশ্বাসকেও। সিঙ্গাপুরে প্রোগ্রামে অংশ নিয়ে ভাবি ডাকি শুনতে হয়েছে অপবিশ্বাসের, যে বিষয়টি চরমভাবে অবাক করেছে কিং খানকে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। গেল সপ্তাহে ঢাকা ছেড়ে সিঙ্গাপুরে একটা প্রোগ্রামের কাজে অংশ নিয়েছিলেন অপবিশ্বাস। কাজের উদ্দেশ্যে এখন বিভিন্ন দেশেই ঘোরা হয় তার, তবে দেশের বাইরে নিজের চেয়ে সাকিবের পরিচয় যেন অধিক পরিচিত অপবিশ্বাস। লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে ভীষণ এক ইন্টারেস্টিং ঘটনার সাক্ষী হয়েছেন ঢাকাই সিনেমার এই কুইন। কেননা ব্যক্তি জীবনে সিঙ্গেল থাকলেও অডিয়েন্সদের মুখে ভাবি ডাকটাই শুনতে হয়েছে তার। দেশের সবার প্রিয় ভাবি অপবিশ্বাসের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এই বৃষ্টি বাদলি তোমার কিছুই মানবো না, আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভাবির জন্যই অপেক্ষা করছিল সেখানকার ভক্তবৃন্দরা। তার একটা বারের জন্য বলেননি যে একজন নায়িকা অপবিশ্বাসকে দেখার জন্য অপেক্ষা তাদের। বিবাহ বিচ্ছেদ যেটাই হয়েছে তার সবটাই ভুলে গিয়ে কিং খানের স্ত্রী হিসেবেই অপবিশ্বাসকে তারা দেখতে চান। তারা এটাও মনে করেন শাকিব অপুর মাঝে বর্তমান সময়ে একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছে, যার সূত্র ধরেই আবারও অপবিশ্বাসকে ভাবি ডাকার একটা সুযোগ তাদের হতে যাচ্ছে। আসলে অপবিশ্বাসও তার নিজের ক্রেডিটটা সবসময় সাকিবের মাঝেই বিলীন করে দেন। তিনি এর আগেই বলেছিলেন যে সাকিব ছাড়া অপুর কোনো অস্তিত্ব নেই, যার একটা বাস্তব সাক্ষী হলেন সিঙ্গাপুরের এই অনুষ্ঠানটি। যদিও ভালোবেসেই ভাবি ডেকে কথা বলেছেন সেখানকার ভক্তরা, তবে সাকিবের মাঝে অপুকে দেখার ভীষণ আগ্রহটাই তাদের মাঝেও দেখা যায়। পর্দার চেয়ে ব্যক্তি জীবনে সাকিবের সংসারে অপবিশ্বাসকে দেখার প্রতীক্ষাটা যেন দিনে দিনে এখন বেড়েই চলেছে, যে বিষয়টি নিশ্চয়ই ভাবিয়ে তুলেছে শাকিব খানকেও।